শর্ত সাপেক্ষে 1 সেপ্টেম্বর থেকে গণপরিবহনে করোনাকালের আগের ভাড়া কার্যকর। ঢাকা সড়ক জোন বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে শনিবার অনলাইনে এক মত বিনিময় সভায় একথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাস মালিক ও যাত্রী কল্যাণ সমিতি। করোনা পরিস্থিতি ও জনস্বার্থ বিবেচনায় মঙ্গলবার থেকে গণপরিবহনে আগের ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেক্ষেত্রে বাসের চালক, হেলপার, যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। বাসে আসন সংখ্যার বেশি যাত্রী তোলা যাবে না। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও বার্তায় একথা জানিয়েছেন। আগামী 1 সেপ্টেম্বর হতে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সড়কমন্ত্রী আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোর পাশাপাশি যাত্রার শুরু ও শেষে যানবাহনকে জীবাণুমুক্ত করতে হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিআরটিএকে নির্দেশনা দেওয়া হয়েছে। কঠোরভাবে নিয়ম মানার বিষয়টি সরকারি নির্দেশনা সকলকে বিজ্ঞপ্তি আকারে জানানোর পাশাপাশি আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রম জোরদারে বিআরটিএকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছি। সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক বলছে যাত্রী কল্যাণ ও বাস মালিক সমিতি। তবে করোনার স্বাস্থ্যবিধি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার নজরদারি আরও বাড়ানোর তাগিদ যাত্রী কল্যাণ সমিতির, আর স্বাস্থ্যবিধি মেনে চলতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে বাস মালিক সমিতি। এখন যে সমস্ত শর্তাবলী তারা আরোপ করছে সেই শর্তগুলো মানবে এমনটি কিন্তু আমরা মনে করতে পারি না। আমরা তাই মনে করি গণপরিবহনকে আগের ভাড়ায় ফিরানোর আগেই সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। হ্যান্ড স্যানিটাইজেশন থাকবে, স্প্রে করা হবে, তারপরে মাস্ক থাকবে যাত্রীদের। এগুলো আমরা আমাদের স্টাফদেরকে ওই রকম সচেতনতা বৃদ্ধি করবো। এইভাবে নিয়ে যেভাবে করা যায় তবে কথা হলো আগের অবস্থা ফিরে যাব। ভাড়াটা গভর্নমেন্টের নির্ধারিত ভাড়া, ওইটাই সব সবাই এলাকার যাত্রীদের থেকে আদায় করবে এবং যাত্রীরা এইভাবে চলাফেরা করবে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে গত 24 মার্চ সারা দেশে বাস চলাচল বন্ধ করে সরকার। পরে 1 জুন থেকে শর্ত সাপেক্ষে বাস ও মিনিবাসের ভাড়া 60% বাড়িয়ে চলাচলের অনুমতি দেওয়া হয়। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা বন্যা ও বাঁধ ভেঙে কুড়িগ্রামে অন্তত 1000 হেক্টর আবাদি জমি ঢেকে গেছে বালুতে। এসব জমিতে নানা ফসল হলেও এবার আবাদ না হওয়ায় শঙ্কায় রয়েছে কৃষক। এই অবস্থায় বালুতে চাষের উপযোগী ফসল আবাদে সরকারি সহায়তা চেয়েছেন তারা। 2 মাস পর বন্যার পানি নেমে গেছে কুড়িগ্রামের চরাঞ্চল ও নদীতীরের এলাকা থেকে, কিন্তু ভোগান্তি কমেনি দুর্গতদের। বন্যায় ফসলের ক্ষতির পাশাপাশি কুড়িগ্রাম সদর উপজেলার সারডব গ্রামের শত শত একর আবাদি জমিতে 3 থেকে 5 ফুট বালুতে ভরে গেছে। একই অবস্থা জয়কুমোর ও হলখানা গ্রামেও। এসব এলাকার কৃষক এবার আমন চাষ করতে পারছেন না। এছাড়া বালুতে নষ্ট হয়েছে পাট, কলা, সবজি ও ভুট্টা সহ নানা ফসল। যে বালু পড়ছে এতে আর কোনো কিছু আবাদ করা সম্ভব হবে না। এই জমিগুলো নষ্ট হওয়ার পরে এখানকার এলাকার যে জনগণ আছে এই জনগণ খুবই কষ্ট জীবনযাপন করতেছে। আবাদ করতে না পারায় দুশ্চিন্তায় কৃষক পরিবারগুলো। বালু জমিতে মিষ্টি কুমড়া, মিষ্টি আলু ও ভুট্টা চাষ করতে চাইলেও পুঁজি সংকটে তা পারছেন না। এই জমিতে ভুট্টা, মিষ্টি কুমড়া আবাদ করতে গেলে অনেক পানি সেচ দেওয়া দরকার হবে, সেচ ছাড়া হবে না। এখন এই সেচ দিবার গেলে অনেক পয়সার দরকার আছে। সরকার যদি কিছু সাহায্য করে হয়তো মিষ্টি কুমড়া আর ভুট্টা এই দুইটা ছাড়া আর আবাদ করা যাবে না। ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনার কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। সরকার কোনো প্রণোদনা ঘোষণা করে আমরা তালিকা করে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ওই সমস্ত পণ্যদানা, ভুট্টা, মিষ্টি কুমড়া এই জাতীয় ফসলগুলো দিয়ে তাদের ক্ষতিটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করব। জেলায় অন্তত 1000 হেক্টর ফসলি জমি বালুতে অনাবাদি হয়ে পড়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানতে এখন কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল খালেক। খালেক, কুড়িগ্রামে বন্যার প্রভাবে বাঁধ ভেঙে ফসলি জমি ক্ষতিগ্রস্তের যে বিষয়টা কৃষকরা বলছেন, সেক্ষেত্রে কৃষকদের সহায়তা কোনো উদ্যোগ বা পদক্ষেপ নিয়েছে কিনা প্রশাসন, সেটি জানাবেন। আসলে বিভিন্ন এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে এবং বন্যার প্রভাবে বিভিন্ন এলাকায় আবাদি জমির উপর যে বালু পড়েছে 3 থেকে 5 ফিট উচ্চতায়, সেই বালুগুলো কিন্তু অপসারণ করা কৃষকদের পক্ষে সম্ভব হচ্ছে না। তারা বলছেন যে এই মৌসুমে তারা আসলে এই জমিগুলোতে আগে
আমন চাষ করতেন, এবছর কিন্তু তারা কোনো চাষ করতে পারছেন না। অনেকেই কিন্তু এই ক্ষুদ্র কৃষক যারা আছেন তারা চাষ করতে না পেরে ঢাকা সহ বিভিন্ন জায়গায় কাজের সন্ধানে চলে গেছেন। তো আমরা এ বিষয়ে প্রশাসনের সাথে এবং কৃষি বিভাগের সাথে কথা বলেছি যে আসলে বালু অপসারণের মতো তাদের এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই। তবে কৃষকদের যে আর্থিক এবং অন্যান্য বীজ বিভিন্ন প্রণোদনা দেওয়ার ব্যাপারে তাদের একটা পরিকল্পনা চলছে। বিশেষ করে এরই মধ্যে 1200 কৃষককে মাসকালাই এর বীজ এবং অন্যান্য সার সরবরাহ করা হয়েছে এবং কিছু কিছু কৃষককে আমনের চারা সরবরাহ করা হয়েছে, সেটা কিন্তু পর্যাপ্ত নয়। তবে 1,34,000 কৃষক এবার এবছর যে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় সেই কৃষকদের পুনর্বাসনের জন্য ইতিমধ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে এবং যখন এই পরিকল্পিত যে সহায়তা প্রণোদনা সেটি যখন আসবে তখন বিভিন্ন এলাকায় সেটি পৌঁছে দেওয়া হবে বলে কৃষি বিভাগ আমাদের জানিয়েছে। আব্দুল খালেক জানাচ্ছিলেন কুড়িগ্রাম থেকে। চুয়াডাঙ্গায় ইটভাটার পতিত জমিতে হচ্ছে ধান চাষ। করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট মোকাবেলায় এসব জমিতে চাষাবাদের উদ্যোগ নেয় কৃষি বিভাগ। প্রথমবারের মতো চাষের আওতায় আসা এসব জমিতে আউশের ফলন হয়েছে আশানুরূপ। কিছুদিনের মধ্যে কাটা হবে এই ধান। ইট প্রস্তুত মৌসুমে ভাটা মালিকরা এসব জমি ব্যবহার করেন ইট তৈরির কাজে। বছরের বাকি প্রায় 6 মাস সময় পতিত থাকত জমিগুলো, তবে কৃষি বিভাগের উদ্যোগে এসব জমিতে এবার চাষ হয়েছে আউশ ধান। অনাবাদি এসব জমিতে ধান ফলিয়েছেন ইট ভাটা শ্রমিকরাই। প্রায় সব জমিতে ভালো ফলন হওয়ায় খুশি তারা। এলাকার অনেকটা উপকার আসবে, যার কারণে আমরা রাজা ভাটা ইবাড্ডা আমরা নতুন ধান চাষ করেছি। আমাদের পেছনে যে দেখছেন লোকেশনটা, এগুলো সবই ধান লাগিয়েছি। প্রায় 25 বিঘা জমিতে ধান হয়েছে। এই মালিকেরই আরও মজুরিপুরে বাদশা ভাটা আছে, ওখানেও 20-25 বিঘা জমি, সেখানেও ধান চাষ করা হয়েছে। দেশে করোনার কারণে খাদ্য ঘাটতি যেন না থাকে, এই জন্যে দেশের কোনো জায়গা খালি পড়ে না থাকে, এই জন্যে আমরা ধান চাষ করেছি আর কি। চুয়াডাঙ্গা জেলায় প্রায় 100 ইট ভাটা রয়েছে। এসব ইট ভাটার 35 হেক্টর জমিতে এবছর আউশ ধানে চাষ করা হয়। কৃষি কর্মকর্তারা জানান কোনো জমি পতিত থাকবে না। প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর উদ্যোগ নেওয়া হয় ইট ভাটার পতিত জমি কাজে লাগানোর। চুয়াডাঙ্গা জেলায় যেহেতু আউশ ধান বেশি হয় এবং আউশ স্বল্প দৈর্ঘ্যের একটি ধান, আমরা প্রায় অধিকাংশ ভাটাতেই আমরা এবার আউশ ধানের আবাদের আওতায় নিয়ে এসেছি। প্রায় 30-40 হেক্টর জমি এবার আবাদে আসছে। ইটভাটার পতিত জমি চাষে এবছর জেলায় 200 মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে মনে করছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আবহাওয়া পরিবর্তনের কারণে বড় ধরনের প্রভাব পড়ছে দেশের কৃষিতে, বিশেষ করে রংপুর বিভাগে। ধান চাষ ও কাটার সময় বৃষ্টি বা বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। আবহাওয়াবিদরা বলছেন পূর্বাভাস অনুযায়ী ফসল রোপণ বা সংগ্রহের সময় বদলে নিলে ক্ষতি কিছুটা কমানো যাবে। দেশের উত্তরাঞ্চলে বেশ কয়েক বছর ধরেই প্রাক মৌসুমে অতিবৃষ্টি, কখনো কখনো বন্যা দেখা দিচ্ছে। বিশেষ করে এপ্রিল মে মাসে গড় বৃষ্টির সময় ও পরিমাণ বেড়েছে অনেক। রংপুর বিভাগের 5 জেলায় এবার জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে 1 মাসেরও বেশি সময় স্থায়ী ছিল বন্যা। এতে নষ্ট হয়েছে ধান সবজি সহ প্রায় 14,500 হেক্টর জমির ফসল। এই অবস্থায় কৃষির ক্ষতি মোকাবেলায় আবহাওয়ার পূর্বাভাস সরাসরি কৃষকের কাছে পৌঁছানোর পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া পূর্বাভাস অনুযায়ী ফসল বোনা ও সংগ্রহ করলে ক্ষতি কিছুটা কমবে। প্রতি সপ্তাহে বা প্রতিদিন তারা আমাদের কাছ থেকে ফোরকাস্টগুলো জেনে নেবে এবং সেটা সার্কুলেট করবে, সেটা প্রচার করবে কৃষকদের কাছে মাঝে, এবং কৃষকরা সেভাবেই তাদের ব্যবস্থা নেবেন। তাহলেই বীজতলায় যেমন বীজ ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা পাবে, ঠিক তেমনই ফসল তারা একদিন আগে বা 2 দিন আগে বা 2 দিন পরে বৃষ্টির পূর্বাভাস অনুযায়ী তারা ফসল সংগ্রহ করতে পারবে। কৃষি বিভাগ বলছে পূর্বাভাস অনুযায়ী কৃষকদের পরামর্শ দেওয়া হয়, তবে আবহাওয়া বিভাগের সাথে আরও বেশি সমন্বয় দরকার। যে এলাকায় যেটি প্রযোজ্য হয় আবহাওয়ার ক্ষেত্রে, সেগুলো চরে কোনগুলো প্রযোজ্য হবে, বন্যাপ্রবণ এলাকায় কোনগুলো প্রযোজ্য হবে, এবং আমরা এমনও করি যে বৃষ্টিপাত অতিরিক্ত হতে পারে, বন্যা হতে পারে, এই সময় ধান কাটার কথা হয়তো গ্রিম বলে দিতে পারি। আবহাওয়াবিদরা বলছেন পূর্বাভাস মেনে চললে শুধু ফসলের ক্ষতি নয়, কমতে পারে বজ্রপাতে প্রাণহানির সংখ্যাও। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রংপুর। শরীয়তপুরে ফায়ার লাইসেন্স দেওয়ার নামে অতিরিক্ত অর্থ আদায় ও ভুয়া সনদ দেওয়ার অভিযোগ উঠেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক ফিরোজা কুতুবির বিরুদ্ধে। এরই মধ্যে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে খুলনা বিভাগীয় কার্যালয়। ব্যবসার ধরন অনুযায়ী অগ্নি ব্যবস্থাপনা লাইসেন্সের জন্য গ্রাহকদের 350 থেকে 1,500 টাকা নিতে হয়। গ্রাহকদের অভিযোগ যে লাইসেন্সের ফি 400 টাকা, তার জন্য তাদের কাছ থেকে আদায় করা হয়েছে 5 থেকে 8,000 টাকা।
এছাড়া ভুয়া সনদ দেয়ারও অভিযোগ আছে ফিরোজ কুতুবির বিরুদ্ধে। এসব বিষয়ে তদন্তকারী দলের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন জেলার 10 গ্রাহক। আইন প্রণয়নের 7 বছর পেরিয়ে গেলেও এখনও তৈরি হয়নি বাংলা একাডেমির প্রবিধান। এতে 14 বছর ধরে পদোন্নতি আটকে আছে একাডেমির কর্মকর্তাদের। কর্মীদের মাঝে তৈরি হয়েছে বেতন বৈষম্য সহ নানান জটিলতা। গতি কমেছে গবেষণা কাজেও। বাংলা একাডেমি আইন প্রণীত হয় 2013 সালের 22 সেপ্টেম্বর। এরপর প্রায় 7 বছর পেরিয়ে গেছে। এখন পর্যন্ত একাডেমির কোনো প্রবিধান তৈরি হয়নি, ফলে 14 বছর ধরে পদোন্নতি পাচ্ছেন না কর্মকর্তারা। কর্মীদের মধ্যে তৈরি হয়েছে বেতন বৈষম্য সহ নানা জটিলতা। অভিযোগ আছে নানা সময়ে দায়িত্ব পালন করা মহাপরিচালকদের অবহেলার কারণে এত বছরেও প্রবিধান তৈরি হয়নি। তবে বর্তমান মহাপরিচালক বলছেন প্রবিধানের খসড়া চূড়ান্ত, অপেক্ষা সরকারি সিদ্ধান্তের। আমাদের যারা কর্মকর্তা কর্মচারী আছেন দীর্ঘদিন তারা তাদের পদোন্নতি থেকে বঞ্চিত, অতি দ্রুত প্রবিধান মালাটি করা যায় সে ব্যাপারে আমার সাধ্যমতো আমি সংস্কৃতি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, ক্যাবিনেট ডিভিশন, আইন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অর্থ মন্ত্রণালয় সহ সবার সঙ্গে কথা বলেছি। গত 10 বছরে বিবর্তনমূলক বাংলা অভিধান, আধুনিক বাংলা অভিধান, বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালার মতো কিছু হাতে গোনা গবেষণা ও গ্রন্থ প্রকাশ ছাড়া উল্লেখযোগ্য কাজ নেই। এর মধ্যে বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালার সব জেলার বই এখনও প্রকাশ হয়নি। তাছাড়া প্রকাশিত বইগুলোর মান নিয়েও রয়েছে নানা প্রশ্ন, নেই গবেষণা কাজের ধারাবাহিকতা। গবেষণা বৃত্তি বাংলা একাডেমিতে এখন চালু আছে, নতুন করেও আমরা আরও গবেষণা বৃত্তি দেওয়ার জন্য, যাতে করে কোনো গবেষক এই শিক্ষাবৃত্তি বলেন গবেষণাবৃত্তি বলেন এর ভেতর দিয়ে যাতে উচ্চতর শিক্ষা কিংবা গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারেন সে বিষয়ে আমরা কার্যক্রম হাতে নিয়েছি এবং এটা কার্যকর হয়ে যেত ইতোমধ্যে, শুধুমাত্র করোনার কারণে আমাদের ইচ্ছা ছিল ফেব্রুয়ারির বইমেলার পরপরই মার্চ মাসেই এই কাজগুলো আমরা করব। বাংলা একাডেমিতে মোট বিভাগ 8টি, 2টিতে নেই পরিচালক, 3টিতে ভারপ্রাপ্ত পরিচালক। অনুবাদের মতো গুরুত্বপূর্ণ উপবিভাগেও জনবলের অভাব। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বলছেন অভ্যন্তরীণ জটিলতার কারণে এত বছরেও প্রবিধান হয়নি, শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। বাংলা একাডেমির প্রবিধান বানাটা এখন দ্রুত চূড়ান্তকরণের কাজটা হবে, এটা যাবে লেজিসলেটিভ এবং সংসদ বিষয়ক বিভাগে। এটা একটু জটিলতায় পড়েছিল, অন্যদিকে চলে গিয়েছিল এর আগে, তো সেটার কোর্স কারেকশন করা হয়েছে, এখন দ্রুত হয়ে যাবে আমরা আশা করি। বাংলা একাডেমির সব জটিলতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংস্কৃতি মন্ত্রণালয়ের। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পঞ্চগড়ে করতোয়া সেতুর নিচে সন্তান প্রসব করলেন মানসিক ভারসাম্যহীন এক নারী। পরে নবজাতক সহ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারো সাহায্য ছাড়াই শনিবার দুপুরে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন 35 বছর বয়সী লিপি আক্তার। প্রসবের পর যন্ত্রণায় ছটফট করতে দেখে নদীতে পাথর তুলতে আসা কয়েকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারী ও নবজাতককে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। লিপি আক্তারের ভবঘুরের স্বামী মাঞ্জা মিয়ার বাড়ি পৌর শহরের রামের ডাঙ্গা মহল্লায়। মানসিকভাবে অসুস্থ লিপির ভরণ পোষণের দায়িত্ব কেউ না নেয়ার 4 বছরের এক মেয়ে সহ বাইরে ঘুরে বেড়াতেন তিনি। নবজাতক এবং মা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক। বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো 2.5 কোটি, এ পর্যন্ত প্রাণহানি 8,45,000-এর বেশি। করোনায় বিশ্বে একদিনে শনাক্ত 2,54,000, মারা গেছে 5,000-এর বেশি। আবারও বিশ্বে একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে ভারতে। দেশটিতে নতুন শনাক্ত 78,000-এর বেশি, প্রাণহানি 944-এর। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো 63,500। তবে যুক্তরাষ্ট্র, ব্রাজিলে কমেছে একদিনের সংক্রমণ ও প্রাণহানি। দেশ দুটিতে 24 ঘন্টায় মৃতের সংখ্যা নেমেছে 1,000-এর নিচে। যুক্তরাষ্ট্রে একদিনে নতুন শনাক্ত হয়েছে 42,000-এর বেশি, ব্রাজিলে এই সংখ্যা 34,000-এর কিছু বেশি। এদিকে জার্মানির রাজধানী বার্লিনে করোনা বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। এ সময় অনেকে গ্রেফতার হয়। ইউক্রেন এবং চেক রিপাবলিকে বাড়ছে সংক্রমণ। এদিকে মঙ্গলবার থেকে উহানের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে চীন। মৌসুমের শুরুটা ভালো হলো না লিভারপুলের এফএ কমিউনিটি শিল্ড কাপে অলরেডদের টাইব্রেকে হারিয়ে শিরোপা জিতল আর্সেনাল 5-4 ব্যবধানে জয় গানারদের। ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু থেকে দাপুটে লিভারপুল, চাপ ধরে রেখে 6 মিনিটে গোল করেন ভাইনালডাম, তবে তা অফসাইডের কারণে বাতিল হয়। 12 মিনিটে কাউন্টার অ্যাটাকে আর্সেনালকে এগিয়ে নেন ওবামিয়াং।
তবে বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও ফিনিশিং দুর্বলতায় ব্যবধান বাড়েনি গানারদের। বিরতির পর গোলের খোঁজে মরিয়া লিভারপুল আক্রমণের ধার বাড়ায় 73 মিনিটে 1-1 মিনামিনোর দক্ষতায় সমতায় ফেরে অলরেডস। নির্ধারিত সময়ে স্কোর লাইনে আসেনি পরিবর্তন, ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে কপাল পড়ে লিভারপুলের। ইউরোপিয়ান ফুটবল জুড়ে এখন আলোচনা, সত্যি কি বার্সেলোনা ছেড়ে যাবেন মেসি? প্রায় 2 দশক নূ ক্যাম্পে কাটিয়ে দেয়া আর্জেন্টাইন সুপারস্টারকে রেখে দেওয়ার জন্য কতটুকু চেষ্টা করবে বার্সেলোনা? কিন্তু অতীত বলছে, এর আগেও কাতালান ক্লাবটি ছেড়ে চলে গেছেন অনেক গ্রেট ফুটবলার, পরে নানা কারণে ক্লাবটির শত্রুও হয়েছেন। বড় ক্লাবে খেলেন বড় ফুটবলাররা, এটাই নিয়ম। যুগে যুগে সেরা সব তারকারা খেলে বার্সেলোনাকে বানিয়েছে সেরাদের সেরা। তারপরও তাদেরকেও মেসির মতো ছিলেন না। রোনালদো রোনালদিনিওরা এসেছিলেন অন্য ক্লাব থেকে, আবার চলেও গেছেন। কিন্তু মেসি আর বার্সেলোনা এতদিন ছিল সমার্থক শব্দ হয়ে, কিন্তু সেই সমার্থক এখন বিপরীতার্থক হওয়ার অপেক্ষায়। লিওনেল মেসির বার্সা ছাড়ার গুঞ্জনটা যখন জোরালো, ফ্ল্যাশব্যাকে ক্লাব ছেড়ে চলে যাওয়া গ্রেটদের স্মৃতি ফিরে আসছে সমর্থকদের মনে। 1994 বিশ্বকাপে ব্রাজিলকে শিরোপা এনে দেওয়ার নায়ক রোমারিও বার্সেলোনায় কাটিয়েছিলেন 93 থেকে 95 পর্যন্ত। লীগ শিরোপা জিতেছেন, হয়েছেন টপ গোল স্কোরার, কিন্তু ক্লাবের সাথে রেষারেষিতে মাত্র 16 মাসেই নিউ ক্যাম্প অধ্যায় শেষ হয় রোমারিওর। একই রকম গল্পটা রোনালদোর। 1996 এক মৌসুমে 49 ম্যাচে করেছিলেন 47 গোল, তবে সম্পর্কটা আর দীর্ঘ হয়নি। প্রথমে ইন্টার মিলান, পরে রাইভাল রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে হয়েছিলেন বার্সার শত্রু। লুইস ফিগোকেও বার্সার সমর্থকরা মনে রাখেনি একই কারণে। বেস্ট ড্রিবলার, ফ্যান ফেভারিট, ক্লাব লিজেন্ড, সব তকমাই জুটেছিল রোনালদিনিওর বার্সা ক্যারিয়ারে। 5টা বছরই ছিলেন ক্লাবের মধ্যমণি হয়ে, কিন্তু পড়তি ফর্ম আর মেসির উঠে আসা কাল হয়ে দাঁড়ায় ব্রাজিল প্লেমেকারের জন্য। নেইমারের বার্সা ছাড়ার গল্পটা তো এখনও তরতাজা। সমর্থকদের ভালোবাসার এমএসএন ত্রয়ী হঠাৎই ভেঙে যায় পেট্রোডলারের ছোবলে। রেকর্ড গড়ে পিএসজি পাড়ি দিলেও নেইমারকে ফিরে পাওয়ার আশা এখনও ছাড়েনি বার্সেলোনা। তালিকায় এখন পর্যন্ত সবচেয়ে বড় নাম ডিয়েগো আর্মান্দো মারাদোনা। 1982 থেকে 1984 কাটিয়েছেন বার্সেলোনায়। ক্যারিয়ারের শুরুর দিকে হলেও তারকা খ্যাতি ছিল বিশ্বজোড়া। ম্যানেজমেন্টের সাথে দ্বন্দ্বেই নাপোলিতে পাড়ি জমান, সেখানে থেকেই হয়ে ওঠেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। মেসি এখনও আছেন বার্সেলোনায়, তবে যদি চলে যান, ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ফুটবলারকে হারাবে সমর্থকরা, সেটা নিশ্চিত। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স লীগ 2019-20 মৌসুমে সেরা দল ঘোষণা করেছে ইউয়েফা। মেসি, নেইমার, লেভানডস্কি থাকলেও 23 জনের সেরা দলে জায়গা হয়নি রোনালদোর। ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফার টেকনিক্যাল অবজারভার্স 23 জনের সেরা দলটি বেছে নেয়। এই দলে ইউরোপ সেরা বায়ার্ন মিউনিখে রয়েছেন 9 জন, কিন্তু রেকর্ড 13 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কেউ নেই এই স্কোয়াডে। পিএসজি ও লাইপজিগের আছেন 3 জন করে ফুটবলার। মৌসুম সেরা দলে মেসি ও নেইমার আছেন, নেই টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। রেস্তোরাঁর ভেতরে গোড়ালি সমান পানি, তাতে ঘুরে বেড়াচ্ছে রং বেরঙের ছোট আকারের মাছ, আর চেয়ারে বসে পা ডুবিয়ে খাবারের স্বাদ নিচ্ছেন ভোজন রসিকরা। মাঝে মাঝেই পা ছুঁয়ে যাচ্ছে মাছ। সাতক্ষীরার ব্যতিক্রমী এই রেস্তোরাঁ এরই মধ্যে পেয়েছে বেশ জনপ্রিয়তা। সাতক্ষীরা শহরতলির বকচরা বাইপাস সড়কে মৌবন রেস্তোরাঁ, ভেতরে গোড়ালি সমান পানিতে সাঁতরাচ্ছে রং বেরঙের ছোট ছোট মাছ, তার মাঝেই চেয়ার টেবিল পাতা। অভিভাবকদের সাথে এসে শিশুরাও উপভোগ করছে ব্যতিক্রমী এই আয়োজন। এখানে আমরা পানির মধ্যে মাছ, এর মাঝখানে আবার রেস্টুরেন্ট, এটা একটা অন্যরকম ব্যাপার, এই জন্যই আমরা এখানে দেখতে আসছি। তো আসার পরে আশেপাশের পরিবেশটা খুব ভালো লাগছে। এরকম রেস্টুরেন্টে ফার্স্ট আসলাম, আগে তো অনেক রেস্টুরেন্টে গিয়েছি, সেখানকার চেয়ে এখানকার পরিবেশটা অনেক মানে ভিন্ন, এই জন্যই এখানে আসা। এখানে রঙিন মাছ আছে, এখানে খাবার খাওয়া, এখানে খোলামেলা জায়গা, হাওয়া বাতাস আছে, এখানে আসা আমার খুব ভালো লাগছে। উদ্যোক্তারা জানান, ফিশ পেডিকিউর রেস্টুরেন্টের এই ব্যবস্থা আছে বেশ কিছু দেশে, তা থেকেই অনুপ্রেরণা। বাংলা খাবারের পাশাপাশি আছে চাইনিজ, থাই সহ 150-এর বেশি আইটেম। আর অভিভাবকরা তাদের বাচ্চাদের একটু বিনোদনের জন্য এরকম আনকমন কোনো কিছু একটা চাইতেছে, এই কথা মাথায় রেখে যে না এরকম একটা করলে কেমন হয়, যে এখানে পুরোটাই আনকমন, সেদিন থেকে শুরু করছি টুকটুক করে যে কীভাবে একটা আনকমন জিনিস করা যায়, তারপরে এইভাবে একটা রেস্টুরেন্ট বানানো হলো। খাবারের পাশাপাশি মৌবন রেস্তোরাঁয় সভা সহ বিভিন্ন আয়োজনের জন্য আছে প্রশস্ত জায়গা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
এই ছিল এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব ও টুইটারে ধন্যবাদ সবাইকে।